পাথারকান্দিতে ট্রেনে কাটা পড়ে ত্রিপুরার যাত্রীর মর্মান্তিক মৃত্যু। আগরতলা শিলচরগামী ডেমো ট্রেনের চাকায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। জানা গেছে এদিন ত্রিপুরার মনু এলাকার বাসিন্দা রঞ্জিত দেবর্মা নামের বছর 45-এর এক যাত্রী প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় হাতে মোবাইল ও কানে ইয়ারফোন লাগিয়ে ডেমো ট্রেনটি পাথারকান্দি স্টেশনে অবস্থানকালে বিশেষ কাজে ট্রেন থেকে নেমে পুনরায় ট্রেন চলার সময় উঠতে গেলে ঘটে বিপত্তি। এতে তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে চলন্ত ট্রেনের চাকায় তার শরীরে বিভিন্ন অংশ কেটে অকুস্থলে মৃত্যু হয় এই যাত্রীর। পরে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে তদন্তে নামেন রেল পুলিশের ওসি হেমন্ত বড়ুয়া। তিনি মৃতদেহ সমজে নিয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। মৃতের মানিব্যাগে পাওয়া ট্রেনের টিকিট, ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র দেখে এই ব্যক্তিটির বাড়ি ত্রিপুরায় বলে নিশ্চিত হন রেল পুলিশের কর্মীরা। মৃতের সঙ্গে কিছু নগদ টাকাও পাওয়া গেছে। রিমোট থেকে এসএম জাহির আব্বাসের প্রতিবেদন। আমি এখানে বলতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আপনার দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের যে পাথারকান্দি স্টেশন একদম মান্দাত্তা আমলের স্টেশন। যে স্টেশনটাকে বর্তমান আপগ্রেড যদি না হয় তাহলে বিগত দিনে 3-4 এরকম ইনসিডেন্ট হয়ে গেছে এবং আজকে যে ঘটনাটা হয়েছে ডিউ টু স্টেশন ডেভেলপের জন্য। কারণ স্টেশনটা যেটা প্ল্যাটফর্ম আছে ওটা অনেক নিচু এবং ট্রেন থাকে অনেক উঁচুতে। যে বিচে মানে মধ্যেখানের যে ফাঁকটা, ওই ফাঁক দিয়ে আজকে বড় মানুষ পড়েছে, কালকে হয়তো বা বাচ্চা আর পড়তে পারে। কারণ ট্রেন দ্রুতগতিতে ট্রেন এখানটায় উঠতে এখানে সময়ও 2 মিনিট দেয়, তো মানুষ হুড়োহুড়ি করে উঠে স্লিপ করে এই ফাঁক দিয়ে পড়ে গেল। আজকে এই পড়ার জন্য একটা মানুষের আত্মবলিদান দিতে হলো। আমি বলবো পরিচয় পাইনি, শুনেছি 2-1 বলছে যে ত্রিপুরা থেকে আসা, ত্রিপুরার কোনো লোক হবে। আর এখনও রেলওয়ে কর্তৃপক্ষ, রেলের জিআরপিএফ, আরপিএফ এখনও আসেনি, তো লাশ এমনি পড়ে আছে। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখি যে পাথারকান্দি স্টেশনটাকে অতিসত্বর আপগ্রেড করার জন্য। কারণ এই ধরনের যদি আপগ্রেড না হয় তাহলে আগত দিনেও এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে। আর আমরা এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা বসে থাকবো না, আমরা একটা বিহিত ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত থাকবো। এই ধর্মনগর থেকে করিমগঞ্জ যাওয়ার সময় যে ডেমো ট্রেনটা আসছিল, ওই ট্রেনে ওঠার সময় স্লিপ করে পড়ে গেছে শুনতে পেলাম এখানে লোকাল মুখ থেকে। পাগল নেই নাকি তা পাগল আছে একটা আলো দিস না, একটা আলো দাও।